viewers, welcome back to another video of my channel. Right now, I am রয়েছি হচ্ছে গ্যালিপ স্ট্রিটে এসেছিলাম গ্যালিপ স্ট্রিট মার্কেটে আর এখন যাচ্ছি হচ্ছে কুমারটুলি কারণ গ্যালিপ স্ট্রিট এসেছি এত কাছে কুমারটুলি রয়েছে তো কুমারটুলিটা কিভাবে ব্লগ না করে চলে যাওয়া যায় কারণ খুবই কাছে গ্যালিপ স্ট্রিট মার্কেট থেকে কুমারটুলি এই জন্যই এই ডিসিশনটা নিলাম আজকে অনেকদিন পর কুমারটুলি যাব দেখা যাক কেমন কি পরিস্থিতি রয়েছে সেখানে না রয়েছে কি ঠাকুর তৈরি হচ্ছে না হচ্ছে সেটা তো অতি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর বেশি কথা না বলে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি তোমরা যারা যারা চ্যানেল নতুন হয়ে এসেছো প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করো আর ব্লগটাকে অতি অবশ্যই লাইক করে দেখা শুরু করে দাও সামনে রয়েছে কুমারটুলি চলো আজকে ভিডিওটা শুরু করা যাক লেটস গেট স্টার্টেড এখনো রয়েছি বাগবাজার মায়ের ঘাটে এসেছি একটু এখানে বসার জন্য এসেছি বেশ দারুণ হাওয়া দিচ্ছে তো এখন এখানে একটু রেস্ট নিয়ে নেব আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম বাগবাজার মায়ের ঘাটটা কেমন কি অবস্থায় রয়েছে না রয়েছে অনেকদিন পর আসা হলো আজকে ঘাটে মনে হচ্ছে জোয়ার আসছে জলের খুব ঢেউ দিচ্ছে তো এখন এখানে রেস্ট নিয়ে নেবো কিছুক্ষণ তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি বাগবাজার মায়ের ঘাটটা এতক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম এই যে তোমাদেরকে ঘুরে দেখালাম বেশ ভালো লাগলো রেস্ট নেওয়ার জায়গা এরকম হলো তো আর কথাই নেই তো বেশ গঙ্গার হাওয়াও বেশ ভালো লাগছিল একটা আলাদাই এনার্জি চলে এলো তো এবার আবার যাচ্ছি কুমারটুলির দিকে কুমারটুলি যেতে যেতে আবার তোমার সাথে কথা হচ্ছে চলো যাওয়া যাক রাইট নাও কুমারটুলি অনেক কাছাকাছি চলে এসেছি সামনে রয়েছে কুমারটুলি একটু পরে তোমাদেরকে দেখাবো কুমারটুলির দৃশ্যগুলো তো দেখতে থাকো ব্লগটা আর এখন অব্দি লাইক না করে থাকলে একটা লাইক করে দাও চার বছর তোমাদেরকে সিদ্ধেশ্বরী কালী মাতার দর্শন করিয়ে দিলাম তো আমারও দর্শন হয়ে গেল তাই জন্য তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম রাইট নাও এখন কুমারটুলির মধ্যে আছি এসে দেখছি সরস্বতী পুজোর কাজ কুমারটুলিতে স্টার্ট হয়ে গেছে অনেকগুলি কাঠামো তৈরি হয়ে গেছে তার মধ্যে মাটি লাগানোর কাজ চলছে এছাড়াও অনেকগুলি ঠাকুর রয়েছে সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি সো দেখতে থাকো আর কেমন হচ্ছে তো অবশ্যই জানিয়ে দাও আমাকে
হচ্ছে রাইট নাও তো এখানে দেখতে পাচ্ছ কিছু ওয়েডিং ফটোগ্রাফার এসছে, তারা ফটো তুলছে মেনলি আর কি। তেমন কিছু নতুন নতুন মানে কি এখনো দেখছি পুরোনো কাজ স্টার্ট হয়নি, তা অনেক কিছু কাজ হয়েছে সেগুলি তোমাদেরকে দেখালাম। এখানে ফাইবারের কাজগুলো আছে, আর বেশি বড় করবো না। কেমন কি লাগলো আজকের এই ব্লগটা আমাকে নিচে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। ব্লগটা যদি এখনো অব্দি একটা লাইক না করে থাকো একটা লাইক অতি অবশ্যই করে দিও। তোমাদের মতামত আমাকে নিচে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানিয়ে দিও। আর কি ধরনের ব্লগ দেখতে চাও পরবর্তীতে আশেপাশে যারা রয়েছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করো।